28 অক্টোবর সরকার পতনের আন্দোলন নিয়ে রাজপথে নেমেছিল বিএনপি ও সমমনা দলগুলো। তবে সেই আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় গ্রেপ্তার হন বিএনপির সিনিয়র অনেক নেতা। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে 4 নভেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ঢাকার নিউ মার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। সন্ধ্যার পরই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পরের দিনই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বেগম জিয়াও। আমাকে অত্যন্ত স্নেহ করেন, খুব ভালো জানেন। তো বেগম জিয়াতে এখন তো আমি পলিটিক্যাল হেলম অফ অ্যাফেয়ার্সে দেখি না। যারা আছে, আমার তো একটা ফ্রিডম ফাইটার হিসেবে আমার একটা হাইনেক আছে, একটা প্রাইড আছে, একটা অহংকার আছে, এর সঙ্গে বর্তমান রাজনীতি টালি করে না। রেজাল্টিংয়ে আমি কয়েকবার বলেছি আমি রাজনীতি করব না, রিজাইন দেবো, এটা করবো, সেটা করবো। মহর্ষি বারবার আমার সাথে কোলাকুলি করে বাই করবেন না, আমাদেরকে যাবেন না, এই অবস্থা তো কতখানি আর কি করা যায়। তো নির্বাচন আবার আসছে, এখন দেখেন আমার বয়স 77, বিএনপি আবার নির্বাচনে যাচ্ছে না। যে টার্মস অ্যান্ড কন্ডিশন তারা ইম্পোজ করে, এটা তো কারো পক্ষে 100% মানা সম্ভব না। তারপর আমি ভাবছিলাম যে মিনিমাম বেগম জিয়াকে মুক্তি দেবে, এবং যে 28 তারিখের যে ঘটনার পরে যে সমস্ত পলিটিক্যাল মামলা সবাইকে দায়ের করেছে, এগুলি হয়তো এর থেকে ফুটেজ তো দেখাই যায় কে কী করেছে। আমরা যারা স্টেজে ছিলাম তারা তো কোনো অপরাধ করিনি বা করতে পারিও না, তো এদেরকে কমসে কম মামলা থেকে বাদ দিবে। তারপরে এই পুলিশ মার্ডার কেস টেস এবং স্বাধীন দেশের লোক হয়ে যেগুলো তো অপছন্দনীয়, তো কারা করলো ব্যাপারটা এইটাও আমি খুঁজে পাই না। তো এই যে থার্ড পার্টি বা ইয়াং বয়েস এগুলি করে, তো রাজনীতি কি দেশে বিএনপির রাজনীতি ইয়াং ছেলে পেলে কন্ট্রোল করবে যা না অভিজ্ঞ মেধা রাজনৈতিক সচেতন এরা রাজনীতি করবে? এইখানে আমার ক্ল্যাশ। আমি দেখি রাজনৈতিক যারা সচেতন অভিজ্ঞ, রাজনৈতিক চর্চা করে, রাজনৈতিক ভাষা জানে, তারা রাজনীতি নাই। রাজনীতিতে আছে কি বলে কচিকাঁচার দল, যেখানে তো মানে আমি অ্যাডজাস্ট করতে পারি না। 77 বছর বয়স হয়েছে, এবার নির্বাচন গেল না, আর কবে নির্বাচনে যাবে গড নোজ। তো ইন দ্য মিন টাইম আমাকে টু বি ভেরি স্ট্রেইট অফার দেওয়া হলো, আপনি ইলেকশন করেন। তো আমি বললাম যে কীভাবে ইলেকশন করব, আমার দল তো করে না। বলে যে আপনি নিরপেক্ষ নির্বাচন করেন। নিরপেক্ষ নির্বাচন কিন্তু কোনো পক্ষই না, কারণ আমার কনস্টিটুয়েন্সিতে আনি পর্যন্ত 10 আনি, সে 60% বিএনপি, 40% আওয়ামী লীগ। তা আমি যদি নিরপেক্ষ যাই, 40% আওয়ামী লীগ তো আমার একটা ভোট দেবে না, আর আমার যে 60% আছে তারা তো বলবে যে এই লোক দল ছাড়া নিরপেক্ষভাবে আসছে, তারাও ডিজার্ট করবে আমার কাছে। তো আমি আই উইল বি লেফট উইথ 25%, 30%, এটা সম্ভব না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে ইউটিসি ভবনে তিনি সাংবাদিকদের বিএনপি থেকে পদত্যাগের কথা জানান। একই সাথে জানান আওয়ামী লীগ তাঁকে ঝালকাঠি 1 আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে। বিএনপি রাজনীতি ইয়াং ছেলে পেলে কন্ট্রোল করবে, এইখানে আমার ক্ল্যাশ। জিওরামায় রাজনীতি করেছি, ই ওয়াজ এ ভেরি গুড ম্যান, ফ্রিডম ফাইটার, বীরত্বম, তার রাজনীতি করা সে আমার টিচার ছিল সাজে। বেগম জিয়ারও রাজনীতি করার সাজে, এরপরে কতখানি সাজে আপনারা তো মোটামুটি দেশের সুনাগরিক আপনারা ভালো বুঝেন। তো জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা আমি তো মনে করি সে প্রমোশন। জিয়ার রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। তো বলতে পারেন অতীতে কেন করেন নাই, অতীতে করেনি তখন তো আর আমি যখন রাজনীতি করি তখন তো আওয়ামী লীগ ছিল না জিয়ার প্রথম সময়। তারপর এরশাদের সময় 2 বছর আমাকে এরশাদও ডাকছে, 1984 আমাকে মন্ত্রী হবার অফার করছে নাজির রহমান মন্ত্রীর মাধ্যমে, কিন্তু এরশাদের দলে আমি যাইনি। সুতরাং 86 এবং 88 নির্বাচন আমি করিনি, 91 আমি আবার করেছি, বিপুল ভোটে আমি পাস করেছি, 96 করেছি, 2001 করেছি, এরপর তো আমার দ্বারা নির্বাচন কখনো হলো না। এখন তো আমার একটা কনস্টিটুয়েন্সি আছে, আমার বন্ধু বান্ধব শিষ্য সাগরের লোকজন তো অনেক আছে, তাদেরকে 2006 থেকে টুডে 17 বছর আই কুড নট নোটেড এনিথিং। এরা বিভিন্ন মামলা হামলা জর্জরিত এটা সেটা,
বিভিন্নভাবে ইউনো অপোজিশন থাকে যারা ডিপ্রাইভড, তারা তো ডিপ্রাইভ হয়েছে আমার কারণে, বিকজ আমি তাদেরকে ধরে রাখছি। এখন এদের কি আমি কি বুঝ দেবো, তা ভাবলাম যে অন্তত কনস্টিটিউয়েন্সির স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, বিশেষ করে জাতির সার্বভৌমত্বের স্বার্থে আই শুড ডু ইলেকশন। বা কী করবো আমি, যদি মাননীয় নেত্রী আমাকে নৌকো প্রতীক দেয়, আইল গো ফর দ্যাট। এবং আই হ্যাভ ডিসাইডেড যে আইল সিক ইলেকশন থ্রু ভোট মার্কা। এই নির্বাচনে আসার কারণও ব্যাখ্যা করলেন তিনি। গত 17 বছর আমি কিছুই করতে পারিনি, আমার এলাকার জনগণ ডিপ্রাইভ হয়ে যায়, সেটা মামলা মোকদ্দমায় জর্জরিত, তাদের প্রতি তারা এত বছর আমাকে সেবা শুশ্রূষা করেছে বা আমার আনুগত্য স্বীকার করেছে, আমাকে বারবার এমপি বানিয়েছে, আমার তো তাদের কিছু করণীয় দরকার আছে। ফ্রি ফেয়ার নেতৃত্ব বলে ফ্রি ফেয়ার হবে, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছোট হাউজের সেবা কেন থাকবেন, বিশেষ করে শিখ ওনার ট্রিটমেন্ট করতে, বিদেশিরা কয়েকদিন ট্রিটমেন্ট করতে গেছেন, ওই আদর্শ আমি ঠিকই আছি, আমি বেগম জিয়ার সু ট্রিটমেন্টের জন্য বিদেশে পাঠাবার পক্ষপাতি। অবশ্যই বিএনপি কেন, আমি সব দলকে সেভ করবো। স্যার, 28 অক্টোবর পর্যন্ত আপনি বিএনপির সাথে ছিলেন, ইয়েস, মানে একটা ফ্রি ফেয়ার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন, ইয়েস, মানে সেই পরিবেশ কি তৈরি হয়েছে এখন আপনি যে নির্বাচনে যাচ্ছেন? না, হয় নাই, সে তো বিএনপি নির্বাচনে যায় না, অন্য কারো দোষ তো না, তা আমরাই যাচ্ছি না, আর কতবার আমরা নির্বাচন বয়কট করতে থাকবো। দোষগুণ বিবেচনা করার মতো বুদ্ধি বিদ্যা সামর্থ্য তো আমার নেই। আমি মনে করি যে 14 সালে নির্বাচন যাওয়া উচিত ছিল, 18 সালে গেছে যে হিডেন মিস্টেক ছিল, তারপরে এবার যাওয়া উচিত ছিল, দেখতাম নির্বাচন গিয়ে দেখতাম যে কতখানি কারচুপি হয়, কতখানি কী হয়, সেটাও একটা পরীক্ষা, সেটা যখন কমসে কম যদিও দেশে জনগণের দাম খুব একটা নেই, তারপর কিছু নেই তা তো না, তারাও তো দেখতো যে বিএনপি নির্বাচনে আসছিল কিন্তু সুষ্ঠু হয় নাই বা কারচুপি হয়েছে বা এটা সেটা। পদত্যাগের পর বিএনপি তাকে বহিষ্কার করলেও শাহজাহান ওমর জানালেন কেন তিনি বিএনপি ছাড়লেন। জিওরমায় রাজনীতি করেছি, ফ্রিডম ফাইটার বীরুত্তম তার রাজনীতি করা, সে আমার টিচার ছিল সাজে, বেগম জিয়ারও রাজনীতি করা সাজে, এরপরে কতখানি সাজে আপনারা তো মোটামুটি দেশের সুনাগরিক আপনারা ভালো বুঝেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।